মোবাইল দেখে তারাবির নামাজ পড়াতে গিয়ে ফেঁসে গেলেন বরিশালের এক ইমাম। গত তারাবিতে মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত করে ভাইরাল এক মসজিদের ইমাম। বরিশালে এমন একটি ঘটনা ঘটেছে, মুহূর্তেই সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। অবশেষে সেই মসজিদ থেকে সেই ইমামকে বহিষ্কার করলো। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মূলত দুটি ভিডিও ফুটেজ না আপনাদের সম্মুখে হাজির হওয়া। গভীর রাতে একজন মুরব্বী একটি মাইক হাতে নিয়ে এলাকায় টহল দিচ্ছে এবং কি করছে সেই ভিডিওটিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রিয় দর্শক শ্রোতা, আগে সেই একটা লোক মাইক হাতে, একজন মুরব্বী গভীর রাতে কি করছে মাইক হাতে নিয়ে সেটাই আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তারপরে বরিশালে মোবাইল দেখে দেখে তারাবি নামাজ পড়াতে গিয়ে ধরা পড়লো ইমাম সাহেব, সেই ভিডিওটি পরে দেখাবো। আগে চলুন মাইক হাতে মুরব্বী লোক কি করছে চলুন দেখে আসি। আমি মোহাম্মদ বাচ্চু মিয়া, আমার পেশা রিক্সা চালক। আমি রমজান মাস আসলে, আজকে 25 বছর যাবত আমি এই রমজানের রোজার রোজদারের খেজমত করি। তারপরে বাড়িতে যাইয়া মানুষকে বলি, আমি 9 জন লিয়া নামছিলাম, আমি একাই আছি এই পর্যন্ত। 9 জন লিয়া নামছিলাম, 9 জন সব কইটা গেছে গা, বিরক্ত দেখা জায়গা, আমি একাই আছি। নমাজ পড়ি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে, এই এক মাস আমার ডিউটিতে কোনো ফাঁকি নাই। জ্বর থাকলেও যাই, অসুখ থাকলেও যাই, যতটুকু পারি আমি মিস করি না। আমি জ্বর তুফান বৃষ্টির মধ্যেও মানুষের খেজমত করি। আমার লাল কালির দাগ এখনো পড়ে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এলাকাবাসী চিনে ভাই হিসাবে, বেশিরভাগই ভাই হিসাবে চিনে, বা চিনে যে রাতে ডাক দেয় এই কারণে বেশিরভাগ চিনে আর কি। রাতকার খেজমতের কারণে পুরো এলাকায় ব্যাটারি গাড়তে নিয়ে ইসলাম চ্যানেলের বাড়ি পর্যন্ত সবাই চিনে আমার। কই লুঙ্গি দেয়, কই পাঞ্জাবি দেয়, কই টাকা দেয়, কই পয়সা দেয়, অনেক ভালোবাসা আমার এই দেশের মানুষে, অনেক ইজ্জত করে আমারে। আমি যে তাদের ঘুম ভাঙ্গাই, আমি নিজেই যদি না রাখি তাহলে তাদের ঘুম ভাঙ্গালে তো আমার সব ব্যর্থা, সাধনেরই ব্যর্থা। আমি নিজে রাখি দেখেই তাদেরকে ঘুম ভাঙ্গাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যায় যারা কিনা আল্লাহর রাস্তায় বা আল্লাহর পথে ডাকে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস আসলেই কিন্তু আমাদের সেহেরের জন্য ডাকতে হয়, প্রতি মসজিদে মসজিদে কিন্তু এলান দেওয়া হয়। আমাদের মা বোনেরা কি করে, রাত্রেবেলা ঘুম থেকে উঠে সেহেরির জন্য রান্না শুরু করে দেয় এবং কি বাড়ির মানুষদের কিনে সেহেরি করে সারা দিন রোজা রাখে। ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। আল্লাহ তাআলা যেন তাকে তার মনের নেক আশাগুলো পূরণ করে দেয়। আল্লাহ তাআলা যেন তাকে এই নেক কাজের জন্য আল্লাহ তাআলা যেন তাকে উত্তম জাজা দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় দর্শক, মুরব্বী লোকটি কিন্তু আপনারা দেখতে পাইলেন, সে কিন্তু একটি মাইকের মতো হাতে নিয়ে রাত্রিবেলা এলাকাবাসীকে ডাকতে থাকে, উঠুন উঠুন, সেহেরির সময় হয়ে গিয়েছে, আপনারা সেহেরি রান্না করুন এবং সেহেরি খান। প্রিয় দর্শক শ্রোতা, এমন মানুষ খুব কমই কিন্তু পাওয়া যায়। আমি আপনি কিন্তু কোনোদিন কোনো মানুষকে ডাক দিতে পারলাম না, সে কিন্তু নিজের দায়িত্বে কাজটা করছে, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এবার চলুন বরিশালের সেই নিউজটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বরিশালে মোবাইল দেখে ইমাম সাহেব তারাবি পড়াতে গিয়ে হাতে নাতে ধরা খেলো। চলুন আগে ভিডিওটি দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করে আজকের ভিডিওটি শেষ করব। মোবাইল দেখে তারাবির নামাজ পড়াতে গিয়ে ফেঁসে গেলেন বরিশালের এক ইমাম। গত 26 মার্চ নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের বাইতুল আনোয়ার জামে মসজিদে এমন ঘটনা ঘটে। ওনারা যে এই কাজ করছে, হ্যাঁ আমরাও খেয়াল করতে পারিনি, কারণ আশেপাশে যারা আছে তারা খেয়াল করছে জিনিসটা, যেন উনি মোবাইলের মাধ্যমে এই কাজটা সারতে আছে। রমজান মাসে মুসল্লিদের তারাবির নামাজ পড়ানোর জন্য বাইতুল আনোয়ার জামে মসজিদ কর্তৃপক্ষ 2 জন কোরআনে হাফেজ নিয়োগ করেন। 20,000 টাকা করে নির্ধারণ করা হয় প্রতিজনের বেতন। নিয়োগকৃত 2 জন হাফেজের মধ্যে জাকির হোসেন প্রথম তারাবি থেকেই মোবাইলে দেখে নামাজ পড়ালেও বিষয়টি প্রথমে ধরতে পারেনি মুসল্লিরা। মোবাইল দেখে তারাবি পড়ানোর চিত্র মসজিদের জানালা দিয়ে ভিডিও করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সবার সামনে আসে বিষয়টি। উনি তারাবি নামাজ পড়াচ্ছে, তারাবি নামাজ 10 টাকা যখন শেষ হয়ে যাবে, আর তো পুরো নামাজ শেষের 10 টাকা তো উনিই পড়ায়, 20 টাকার নামাজ যখন শেষ হয়ে গেছে সালাম ফিরানোর পরেই দেখি মুসল্লিদের এক হট্টগোল শুরু হয়ে গেল। তারা বলতেছে যে হুজুরে নামাজ পড়াইতেছে, মোবাইল থেকে দেখে নামাজ পড়াইতেছে। এরপরে প্রমাণ কী, তো 20-25 জনের উপরে সবার মোবাইল থেকে, অর্থাৎ এই ভিডিও
যে তারাবির নামাজ পড়াইতেছে সেটা ভিডিও দেখাইতেছে আর কি। তৃতীয় তারাবির দিন প্রথম দশ রাকাত নামাজ আদায়কালে হাফেজ জাকির হোসেনকে মোবাইল দেখে কোরআন পড়তে দেখেন মুসল্লিরা। বিষয়টি নজরে এলে নামাজ শেষে ক্ষুব্ধ হয়ে ওঠেন সবাই। তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় বহিষ্কার করা হয় অভিযুক্ত হাফেজ জাকির হোসেনকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাইলেন ঘটনাটি, সে ব্যক্তি প্রথম রমজানের তারাবি থেকেই শুরু করেছিল, যদিও কেউ বুঝতে পারেনি। অবশেষে একটা কথায় আসে না, চোরের দশ দিন গেরস্তের একদিন। বেচারা ইমাম যখন এই কাজটি করতেছিল, হঠাৎ করেই এলাকার যুবকরা সন্দেহ করে এবং জানালা থেকে ভিডিও আকারে সব কিছু ধারণ করে রাখে, আর অবশেষে সব কিছু ফাঁস হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমার একটি ব্যক্তিগত কথা আমি বলতে চাই, যেই হাফেজ সাহেব এই কাজটা করেছে, তুমি হাফেজ সাহেব ভালো, তুমি এমন হাফেজ হও, এমন ইয়াদলা হাফেজ হও যেন তুমি নামাজ পড়া বাদ কোনো রকমের সমস্যা থাকবে না, কোনো সংশয় থাকবে না। তুমি নামাজ পড়াতে পারবা না, তোমার কোরআন সব ভুলে খাইছো, তাহলে কেন তুমি ইমামতি নিতে গেলা? এতেই তো বোঝা যাচ্ছে সে টাকার জন্য ইমামতি নিছে, তাছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক শ্রোতা, যতটুকু জানতে পেরেছি এই নিউজের মাধ্যমে, সেই বরিশালে যে ঘটনাটি ঘটেছে, প্রত্যেক ইমামকে অর্থাৎ দুজন ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয় প্রতি বছর তারাবির জন্য, আর তাদেরকে ২০,০০০ টাকা করে হাদিয়া দেওয়া হয়। এখন এই ২০,০০০ টাকা হাদিয়া নেওয়ার পর কোনো তারাবির ভিতরে যদি কোনো ইমাম সাহেব এরকম ধরনের কাজ করে, তাহলে বলুন এর সাইতে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? আমার তো বিশ্বাস এই সমস্ত কিছু কিছু হাফেজ বলেন, মাওলানা বলেন, হুজুর বলেন, এদের কারণে সমস্ত আলেম ওলামাদের আজকে দুর্নাম হচ্ছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, মূলত দুটি ভিডিও ফুটেজ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। রমজান মাস উপেক্ষা করে প্রতিনিয়ত হয়তো নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, কারণ অনেক ব্যস্ত থাকতে হয়, রাত্রে তারাবি নামাজ পড়তে হয়, খতম তারাবি পড়তে হয়, তারপরে এসে রাত ঠিকঠাক মতো কাজ করতে পারছি না, যার কারণে কিন্তু আপনাদেরকে আগের মতো নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো অবশ্যই আশা রাখি আমরা এই রমজান মাস চলে গেলে আবারও নিয়মিত ভিডিও দেব, তবে রমজান মাসে যতটুকু পারবো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে সামিল থাকা, আপনাদের সাথে সংযুক্ত থাকা, ভাইরাল নিউজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আপনারা ধৈর্য হারা হবেন না, আমাদের সাথেই থাকবেন সর্বসময় সর্ব অবস্থায়। যাই হোক, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে, লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সিলে পর্যন্তই, আল্লাহ হাফেজ।